এরকম ভাতের পাতিল, তরকারির পাতিল আমাদের সবার বাসাতে কিন্তু আছে। এই ভাতের পাতিল ব্যবহার করে একদম হোটেল স্টাইলে আপনাদেরকে বানিয়ে দেখাবো আমি তান্দুরি নান রেসিপি, যেটা কি না বানানো এতটাই সহজ যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। এই রেসিপিটা একবার বানানোর পর আমি কিন্তু আর হোটেলে গিয়ে নানরুটি একদমই কেনা ছেড়ে দিয়েছি, কারণ বাসার বানানো খাবার কিন্তু অনেক বেশি হেলদি হয়ে থাকে এবং বেস্ট হয়ে থাকে। আমার হাতে বানানো এই রুটিটা যে কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা স্ক্রিনে দেখে কিন্তু বুঝতে পারছেন। আর আমার ফ্যামিলি কিন্তু এই নানুটিটা তৈরি করার পর আর কিন্তু হোটেলে গিয়ে খাওয়ার কথা বলেনি একেবারেও। তো এই রুটিটা কিন্তু অনেক বেশি সফট এবং অনেক বেশি মজাদার হয়েছে। আচ্ছা চলুন তৈরি করে দেখাই। এখানে আমি মেজারমেন্ট কাপে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, তবে আমি 3 কাপ ময়দা এখানে নিয়েছি। 3 কাপ ময়দার জন্য আমি এখন দিয়ে দিব 1/2 টেবিল চামচ ইস্ট। তা আমি এখানে হাইকোর ইস্টটা ব্যবহার করেছি, চাইলে আপনারা যে কোনো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে পারেন। তো 3 কাপ ময়দার জন্য দিয়ে দিব আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। যেহেতু আমি 3 কাপ ময়দা নিয়েছি তার জন্য আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিব এখানে আমি 3 টেবিল চামচ চিনি। হোটেলের রেস্টুরেন্টের নানুটিগুলো কিন্তু একটু মিষ্টি টাইপের হয়, তার জন্য আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা কম বেশি করে দিতে পারেন, লবণের পরিমাণটা আমি বলছি না, এখানে আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো শুকনো উপকরণ সুন্দর মতো মিশিয়ে নিব। এখানে আমি মাঝখান দিয়ে একটু গত করে নিব, যেহেতু আমি এখানে হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিব। তো এই যে আমি 1 কাপ পানি নিয়েছি, তো 1 কাপ পানি কিন্তু আমি আস্তে আস্তে মিশাবো, একবারে দিব না। একবারে দেওয়ার কারণে কিন্তু পানি কম বেশি হতে পারে, তো চেষ্টা করবেন অল্প অল্প করে সুন্দর মতো পানি দিয়ে ডোটা তৈরি করতে। ডোটা কিন্তু শক্ত হবে না এবং বেশি একটা নরমও হবে না। তো আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারবেন আমি কেমন একটা পারফেক্ট ডো তৈরি করেছি। আমার কিন্তু 1 কাপের চেয়ে একটু বেশি পরিমাণ লেগেছে। তো এটা হচ্ছে যার যার তৈরি করার পদ্ধতি, আসলে কম বেশি পানিটা লাগতেই পারে, আমি পানির পরিমাপ বলছি না। তো এই যে এখানে কিন্তু আমার রুটির ডোটা হয়ে গেছে। তা আমি একটু সুন্দর করে ময়ন করে দিচ্ছি, আর উপর থেকে যাতে ড্রাই হয়ে না যায় তার জন্য আমি সামান্য পরিমাণ তেল উপর থেকে দিয়ে দিব। তো এটা আমি 2 ঘন্টার জন্য রেস্টে রাখবো। কারো যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে একটা পাতিলে গরম পানি করে চুলাটা বন্ধ করে দিবেন, তো সেই গরম পানিটার উপর স্টিলের বলটা দিয়ে ঢেকে রেখে দিবেন। তাহলে দেখবেন আধা ঘন্টা কিন্তু আপনার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। তো এই যে 2 ঘন্টার পর এটা হচ্ছে সন্ধ্যার দিক, ফিরে আসলাম, আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তো এই যে দেখেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি ডোটাকে কিন্তু ভালো করে আর একটু ময়ন দিয়ে নিব। আমার ময়ন দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে সুন্দর মতো কেটে লেচি কেটে নিব। আসলে এই টাইসেই আমি সবসময় রুটি বানিয়ে থাকি। তো আমি এখন ছোটো ছোটো ডোগুলো কেটে রাখছিলাম, সেগুলো আমি একটা বলের মধ্যে করে ঢেকে রেখে দেবো, তা না হলে ওপর থেকে ড্রাই হয়ে যাবে আর রুটিটা খেতেও ভালো লাগবে না, বানাতেও কিন্তু ভালো লাগবে না। কি যে এক বিপদের মধ্যে পড়লাম, ছেলে মেয়ে তো এখন শুধু বায়না করতেছে খাওয়ার পর যে আম্মু আর আমাদের রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে না, বাসায় কিন্তু বানিয়ে দিবে। আপনি একবার হলেও ট্রাই করবেন, আমার মুখের কথা না, ট্রাই করে দেখবেন, বাসায় বানানোর জিনিস কিন্তু অনেক বেশি টেস্টও হয়। এখন আমি একটা একটা করে রুটি বানিয়ে নিব। এখানে আমি আবার বাটার নানও বানিয়েছি, গার্লিক বাটার নানও বানিয়েছি, আপনি আপনাদের টেস্ট মতো বানিয়ে নেবেন। রুটি যেমনই দেখতে হোক না কেন, আঁকা বাঁকা তেরা, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এই তো আমার কিন্তু এটা বেলা হয়ে গেছে, তো আমি এখন ওই যে উপর দিকে পানি দিয়ে দিব আর কি, যাতে হাঁড়িতে রুটিটা আটকায় থাকে। আর চুলার মধ্যে আমি একটা হাঁড়ি দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে আমি সবসময় এই বলটার মধ্যে আর কি আটাগুলি, এটা কিন্তু আমি সুন্দর করে মেঝে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তো চুলার মধ্যে বসানোর কারণে তাপে এরকমটা হয়েছে, কেউ আবার কিছু মনে করবেন না, এটা কিন্তু ময়লা না। তেলটা দেওয়ার পর এই যে রুটিটা আমি দিয়ে দিলাম, এখন অল্প অল্প করে রুটিটা কিন্তু উপর থেকে একটু ফুলবে,
তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। আর আমার চুলাটা সব দিকে তাপ পায় না, তো একদিকে একটু তাপ বেশি পায়, অন্যদিকে একটু তাপ কম পায় আর কি। তার জন্য এই যে অল্প একটু ফুলে গেছে, এখন আমি এটাকে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে উপর দিকে ধরবো। আর দেখবেন পুরো মাটির চুলাতে যে তান্দুরি রুটিটা বানানো হয় সেম ওটার মতো হয়ে গেছে। তো এই তো দেখেন, দেখে কিন্তু বুঝতে পারছেন আপনারা, আমি একটু ছিঁড়ে দেখাই। খেতে যে এত বেশি মজা ছিল কি আর বলবো, আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি এখন আরেকটা বানিয়ে দেখাবো আপনাদেরকে, এটা হচ্ছে গার্লিক নান। কিছুটা রসুন একদম কুচি 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 করে নিয়েছি এবং কিছুটা ধনিয়া পাতা দিয়েছি। এখন এটার উপরে দিয়ে জাস্ট একটা বেলুন দিয়ে বেলা দিব আর কি। এই গার্লিক নানটা খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, তার জন্য আমি আমার জন্য গার্লিক নান বানিয়েছি আর বাচ্চাদের জন্য বানিয়েছি শুধু বাটার নান। তো এই তো এটার পিছনে কিন্তু পানি দিয়ে দিব যাতে রুটিটা আটকে থাকে না পড়ে। বিশ্বাস করবেন না, যদি একবার বানিয়ে না খান তাহলে কিন্তু আপনি একদমই বিশ্বাস করতে পারবেন না, রেস্টুরেন্টের স্বাদ কেউ কিন্তু হার মানাবে এই রুটিটা। এই যে উপর থেকে দেখেন এরকম হালকা হালকা একটু ফুলে আসতেছে, তো আমি একটু ঘুরে ঘুরে দিতেছি। যখন এরকম ফুলে আসবে তখন চুলার আঁচটা বাড়িয়ে দিবেন, উপরে হাঁড়িটা তুলে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে, এই তো দেখেন আমি কিভাবে করে দেখাচ্ছি, এই যে একটু এরকম করে দিবেন, তাহলে কিন্তু পুরোটা রুটি আপনার সুন্দর মতো ফুলে যাবে। দেখে কিন্তু বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট হয়েছে, তাই না? তৈরি হয়ে গেল আমাদের গার্লিক বাটার নান। তো এখন আমি সবগুলা রুটির মধ্যে বাটার দিয়ে দিব। এত বেশি সফট আর এত বেশি মজার হয়েছিল কি আর বলবো। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জানিয়ে যাবেন আমার রুটিটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।